অতএব এসব আহলে হাদিস এবং কওমিদের ওয়াহাবিদের কথায় কান না দিয়ে আল্লাহর ওলিদের কাছে তাড়াতাড়ি বায়াত গ্রহণ করুন, কারণ আপনি যদি আল্লাহর ওলিদের হাতে বায়াত গ্রহণ না করেন আপনার ঈমান আমল নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি সঠিকভাবে ইসলাম মানে ইসলামের কাজগুলো করতে পারবেন না, আপনি আমল করতে পারবেন না, শয়তান আপনাকে ধোঁকা দিবে, ওয়াসওয়াসা দিবে, আপনি শয়তানের ওয়াসওয়াসার শিকার হয়ে যাবেন। যদি আপনি আল্লাহর ওলির হাতে বায়াত হন তাহলে তিনার নেক নজরে আপনি মানে শয়তানের ধোঁকা থেকে হেফাজত থাকতে পারবেন, 100% না পারেন আপনি অন্তত 50% আপনি হেফাজত থাকতে পারবেন। আপনার ওই মানে সঠিক আল্লাহর ওলির হাত ধরে আপনি বায়াত গ্রহণ করবেন, আর আপনার পীর সাহেব আপনার সব ধরনের খারাপি থেকে আপনাকে মানে তিনার নেক নজর দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে আপনাকে হেফাজত করবে। অতএব যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর ওলিদের শানে কটাক্ষ করে কথা বলে, কিছুদিন আগে এই কওমি অঙ্গের এক বক্তা, অনেক পরিচিত বক্তা, অনেকে আমার অনেক মুসল্লিরা আছেন, আপনারা হয়তো বা ওই বক্তার ওয়াজও শুনেন, আপনারা অনেকে আছেন ওই বক্তার কথা আপনারা শুনেন, খুব সুন্দরভাবে খুব সুন্দর সুর দিয়ে মায়াবী কণ্ঠে বয়ান করে, হাজার হাজার যুবক তার মাহফিলে চলে যায়। তার নামটি হাফিজুর রহমান সিদ্দিকী, অনেকে জানেন, অনেকের মোবাইল ফোনে হয়তো বা তার নসিহতে রয়েছে, অনেকের ফোনে তার এই ওয়াজগুলো হয়তো বা আছে, আপনারা হয়তো বা শুনেন, আপনারা হয়তো বা আমি অনেক সময় দেখি আপনাদের ফোনে আপনাদের বাড়িতে স্পিকারের মধ্যে তার ওয়াজ বাজান। আমি কেন কথাগুলো বলছি, সে এক মাহফিলের মধ্যে বলছেন যে আমাদের সিলেট শাহজালাল মুজাররদি ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির মাজারে নাকি সে গিয়েছিল জিয়ারত করার জন্য, সেখানে গিয়ে নাকি সে বলতেছেন গাঁজার গন্ধে নাকি ওই থাকতে পারে নাই। সিলেটে গেলাম বয়ান করতে, রাতে ঢুকলাম শাহজালালের মাজারটা জিয়ারত করে আসি, সেখানে গিয়া দেখি বহু চুলওয়ালা মৌলবীরা বসে আছে, মারেফতের সম্রাট, কাছে এক মিনিট দাঁড়াইলে গাঁজার গন্ধে দাঁড়ান যায় না। কবর জিয়ারতে দাঁড়ানোর পর এরা আমারে ডিরেকশন দেয়, হুজুর এমনে না এমনে দাঁড়াইয়া দোয়া করেন। মনে চায় রে জুতা দিয়া বাড়ি দিয়া জিগাইতাম, কোরআন হাদিস পড়ছি আমরা, জিয়ারতের নিয়ম শিখাও তুই গাঁজা কর, কবর জিয়ারতের নিয়ম শিখায় গাঁজা কর, কোরআন হাদিস পড়ছি আমরা গাঞ্জা করে নিয়ম শিখায়। এরে আল্লাহওয়ালা একজন এমপি সাহেব হাঁটাচারির হুজুরে ডাকছে, এই চট্টগ্রামের এক আসনের এমপি আমার সাথে দেখা করতে আসো। আরে দৌড়, জীবনে টুপি না পড়লো, টাটকা একটা টুপি দিয়ে দৌড় হুজুরের সামনে যাইয়া নামাজের সুরাতে পড়ছে, হুজুরকে এমনি শান্তভাবে আসন দিয়ে বলো না হুজুর। তাহলে একজন আল্লাহওয়ালার সামনে একটা দুনিয়ার কোটিপতিও যদি মাথা নত কইরা টুপি মাথায় দিয়া বসে, আর শাহজালাল কত বড় আল্লাহর ওলি, এর মাজারে শাহ আমানত কত বড় আল্লাহর ওলি চট্টগ্রামের জমিনে, এ সমস্ত আল্লাহওয়ালার দরবারে থাকবে, বুজুর্গ কোরআন পড়বে জিকির করবে, আজকে দুঃখ লাগে এদের মাজারে সব গাঞ্জা করে রাবয়া ধান্দা করে, এটি কইলেই দোষ না, আফসুস, বড় আফসুস। কে সে আমানত শাহ, যেই শাহ আমানত সরকারি কর্মচারী একজন ডিসি, তার পিয়ন ছিল শাহ আমানত গরিবের সন্তান, আজকে কই গেল সেই ডিসি, কই গেল, দুনিয়ার কেউ জানে না, কোনো নাম নাই। আর শাহ আমানতের নাম নিলে হিন্দুরা পর্যন্ত শ্রদ্ধা করে, এইডারে কয় মরিয়া অমর, বুঝেও না আন্দাজে একটা কইছে, যদি জিগে ব্যাখ্যা কি খবর নেই বলে ফেল, মরিয়াও অমর এই আমানত, মরিয়া অমর শাহজালাল, মরিয়াও অমর আদর্শবান মানুষ, গাঞ্জাখোর নয়। তাকে নাকি যারা গাঁজা টানে তারা নাকি মাজার জিয়ারত শিখিয়ে দেয়, মানে তারা আল্লাহর ওলির মাজারে যায় জিয়ারত করার উদ্দেশ্যে না, তারা আল্লাহর ওলির মাজারে যায় ভণ্ডামি করার জন্য। মানে একবার চিন্তা করেন, আমরা যখন মাজারে যাই, আমরা যখন মাজারে যাই কখনোই আমরা গাঁজার গন্ধ পাই না, আমরা যখন মাজারে যাই কখনো আমরা ভণ্ডদেরকে দেখতে মানে দেখি না, মূলত কার উদ্দেশ্য কোনটা সেটাই হলো মেইন কথা। আমার উদ্দেশ্য যদি থাকে আমি ভন্ড গিয়ে ভন্ডদের কাছে যাব, আমি গিয়ে গাঁজাকুড়ের পাশে গিয়ে আমি ঘষাঘষি করব, তাহলে আমার নাকে গাঁজার গন্ধই আসবে। আর আমি যদি আল্লাহর ওলির নেক নজরের ছায়াতলে থাকার জন্য যাই,
আমি যদি আল্লাহর ওলিকে সালাম দেওয়ার জন্য যাই, আল্লাহর ওলির মাজার জিয়ারত করার উদ্দেশ্যে যাই, তাহলে আমার মনের ভেতরে প্রশান্তি আসবে, গাজার গন্ধ আসবে না। যাদের যাদের উদ্দেশ্যটাই থাকে গাজার গাজার কাছে যাওয়া, ভণ্ডদের কাছে যাওয়া, তাদের নাকি তো গাজা আসবেই সত্যিকার অর্থে। আমি মানে গাজা মদ এটা কেমন আমি নিজেও জানি না, কখনোই দেখিও না বা কখনো মানে শুনিও নাই। তো ওই বক্তা যে বলেছে সে জানলো কিভাবে যে এটা যে গাজার গন্ধ, মানে সে আমি আমি নিজে বলতে পারবো না যে গাজার গন্ধটা কেমন, আমি কিন্তু জানি না এখনো। মানে সে বুঝলোটা কিভাবে যে এটা গাজা, তার মানে ওই গাজা খেয়েছে, তার মানে ওই গাজা খেয়েছে। যদি গাজা নাই খাইতো ওই বুঝলো কিভাবে যে এটা গাজার গন্ধ, এটা গাজার গন্ধ আসতেছে। অতএব এইসব ভণ্ডদের কাছ থেকে শুধু সুর সুন্দর হলেই ওয়াজে শোনা যাবে না।